বিচ্ছেদ আর যুক্ত থাকার মধ্যে তফাতটা একটা হেয়ালির মতন, যেটা আমার কাছে সবসময় পরিষ্কার নয়। মাঝে মাঝে মনে হয় সে চলে গিয়েও আছে, এই থাকাটা হয়তো নিজের স্মৃতির কাছে ফেরত যাওয়া, কিন্তু বারবার পেছন ঘুরে তাকানো মানে কি এক প্রকার যুক্ত থাকা নয়? যখন বাসে উঠে মনে হয় পাশের সিটটা ফাঁকা, যখন কন্ডাক্টরকে ভুল করে বলে ফেলি দুটো টিকিট, যখন সারাটা দিন পরে মনে হয় তার কথার কাছে ফিরি, যখন ঘুমোতে যাওয়ার আগে ঘন ঘন মোবাইল স্ক্রিনে দেখে নি তার নামটা ভাসছে কিনা, তখন কি জোর দিয়ে বলা যায় ভুলে গিয়েছি? সে নেই হয়ে থাকতে শুরু করলে একটা সমস্যা হয়, আমরা তখন জোর দিয়ে বলি না, আর মনে পড়ে না সেই প্রিয় মুখ, তাকে ভেবে আর রাত জাগতে হয় না, এখন তার ফোনের অপেক্ষায় থাকি না আর। বারবার করে বলি যাতে নিজেকে অন্তত বিশ্বাস করাতে পারি। আমার এক বন্ধুর বাড়িতে তার প্রাক্তন বান্ধবীর বাঁধানো ছবি দেখে বলেছিলাম, কিরে এখনো এখনো? ও একটু বোকার মতন হেসে বলেছিল, আসলে কি জানিস তো, আমার মোবাইলটা না ভালো না, যদি যদি হ্যাং করে ছবিটা নষ্ট হয়ে যায়। নষ্ট হয়ে যাওয়ার খুব ভয় আমাদের, আর হবে নাই বা কেন, এক জীবনে খুব বেশি পাওয়ার তো কিছু নেই, তাই যেটুকুই যা পাওয়া কিছুতেই হারাতে দিতে চাই না, খানিকটা স্বার্থপর আর লোভীর মতন আঁকড়ে বসে থাকতে চাই। তবু যদি হঠাৎ একদিন রাস্তায় তার সঙ্গে দেখা হয়ে যায় তখন বলি ভালো আছি, গলা স্বাভাবিক রেখে জিজ্ঞাসা করি, তারপর তোমার সব ভালো তো? তারপরে যেই শেষবারের মতন দেখা শেষ হয়ে যায় কি যেন একটা কথা গলার কাছে আটকে আসে, এক্সকিউজ মি বলে ওয়াশরুমে যাই, চোখে মুখে জল দিই, না এবার সব ঠিক আছে। এরপর থেকে আর গলা কাঁপবে না। মোবাইল থেকে ডিলিট করে দিই তার নামটা, ডিলিট করে দিই অনেক এসএমএস, কিন্তু নম্বরটা তো মুখস্থ হয়ে গিয়েছে, ওটা বোধ হয় আর ভোলা যাবে না। পথ চলতে চলতে ভাবি ও কি আমাকে ধরে ফেলল, মুখে কি তার চলে যাওয়ার ছায়া রয়ে গিয়েছে, ইস কেউ যেন দেখে না ফেলে। ছিঁড়ে ফেলতে চাইলেই তো আর ছিঁড়ে ফেলা যায় না, এতদিন ধরে একটা সম্পর্ক বাসা বেঁধে থাকতো আমার ভিতর ঘরে, সে নতুন ঠিকানা খুঁজে নিলেই এ ঘরটা তো তাকে ভুলে যেতে পারে না। আনমনে হাওয়া দীর্ঘশ্বাস ফেলে ভাবে সে হয়তো ফিরে আসবে একদিন, হয়তো। আমরা এখন পাশাপাশি থাকি, কিন্তু একসঙ্গে আর বাঁচতে পারি না কেউ। এখন আর বলি না অসময়ে ফুল ফোটার কথা, এখন আর বসন্ত আসে না, খুব ভালো থাকি না, খুব খারাপও থাকি না, খুব আনন্দও হয় না, খুব
কষ্ট হয় না, খুব শান্তিও পাই না, খুব অশান্তিও হয় না। সেই সব কিছুর সঙ্গে আমার বিচ্ছেদ হয়ে গিয়েছে। পুরনো সম্পর্ক দুরারোগ্য ব্যাধির মতো ছাড়তেই চায় না। আসলে তার সাথে আমার সম্পর্কটা ছিল অনেকটা চারা গাছের মতন। সময়ে সময়ে তাকে জল দিয়েছি, আদর দিয়েছি, যত্ন দিয়েছি। সে একটু একটু করে বেড়ে উঠল চোখের সামনে। বৃষ্টি হলে মাথায় ছাতা ধরেছি, বেশি রোদ পড়লে ছায়া এনে রেখেছি, পোকা ধরলে ওষুধ দিয়ে তাকে সুস্থ করে তুলেছি, একটা দুটো ফুল ফুটলে মহানন্দে হাঁ করে তাকিয়ে দেখেছি। যেদিন গাছটা সবুজ পাতায় ঘন হয়ে ফুলে ফুলে ভরে গিয়েছিল, সেদিন অন্য কেউ এসে আমার বাড়ির বাগান থেকে তাকে চুরি করে নিয়ে চলে গেল, তারপর থেকে তার বাগান আলো করত আমার চারা গাছ। সে রোজ একটা দুটো করে ফুল ছিঁড়ে নিত, মটমট করে আওয়াজ হতো, আমি তাকিয়ে দেখতাম, কিচ্ছু করতে পারতাম না। কিন্তু তখনও কি বলতে পেরেছি ওটা আমার গাছ নয়? সে নিয়ে চলে গেল বলেই কি আমারটা আর আমার রইল না? না, যতই দূরে থাকুক তবু হৃদয়ের কাছাকাছি, যতই বিচ্ছেদে কাটুক প্রতিটা দিন তবু কি প্রবলভাবে যুক্ত হয়ে থাকা? আসলে বিচ্ছেদেই তো পূর্ণতা, বিরহেই তো সে রহে।